বিশ্বের বেশিরভাগ দেশই তাদের দেশে দ্রুত বসবাসের অনুমতি প্রদানের জন্য স্থানীয় ব্যবসা বা সম্পদে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব দিয়ে থাকে। জানলে হয়তো অবাক হবেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পর ধনী ব্রিটিশরাও ইউরোপের একক বাজারে প্রবেশ এবং চলাফেরা ও ভ্রমণের স্বাধীনতা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে স্থায়ী বসতির সন্ধান করতে শুরু করেছে। নাগরিকত্ব সম্পর্কিত পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রস্তাবিত নাগরিকত্ব কর্মসূচিগুলোকে বিশ্লেষণ করে সেরা দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। তবে এক্ষেত্রে আমরা কেবল ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো রয়েছে সেই সকল দেশের তালিকা নিয়েই আলোচনা করব। তাহলে চলুন দেখে আসা যাক কোন কোন দেশগুলো বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব দিয়ে থাকে। বুলগেরিয়া। বুলগেরিয়ার সরকারের বন্ড পোর্টফোলিওতে 5 লাখ ইউরো 5 বছরের জন্য জমা রাখলে এ দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যায়। গ্রিস। গ্রিসের ডি ভিসার অনুমোদনের পর বিনিয়োগকারীরা গ্রিসে বসবাসের জন্য আবেদন করতে পারেন, তবে এর আগে তাকে মোট 2,50,000 ইউরো পরিমাণের সম্পদ ওই দেশটিতে কিনতে হবে। সাইপ্রাস। ভূমধ্যসাগরীয় এই দ্বীপটিতে আবাসিক ব্যবসার জন্য মাত্র 12.5% কর্পোরেট ট্যাক্স ধার্য করে থাকে, তবে বসবাসের অনুমতি লাভের জন্য আপনাকে প্রথমে 3 লাখ ইউরো পরিমাণের সম্পদ কিনতে হবে এই দেশটিতে। মোনাকো। ইউরোপের ছোট্ট একটি দেশ মোনাকো। মোনাকোর বাসিন্দাদেরকে কোনো ধরনের আয়কর, মূলধনী ট্যাক্স বা সম্পদের কর দিতে হয় না, আর তারা সেঞ্জেনভুক্ত যে কোনো দেশে বিনা বাধায় ভ্রমণ করতে পারে। এ দেশটিতেও নির্দিষ্ট পরিমাণ সম্পদ কিনে স্থায়ী নাগরিকত্ব লাভ করা যায়। যুক্তরাজ্য। যুক্তরাজ্য হয়তো সস্তা একটি দেশ নয়, কিন্তু ধনী পরিবারগুলোর জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্যস্থল। এই দেশের আবাসন কর্মসূচি কয়েক স্তরে বিভক্ত। 3টি স্তরে 2 মিলিয়ন, 5 মিলিয়ন এবং 10 মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করে এতে বসবাসের অনুমতি লাভ করা যায়। এমনকি সপরিবারে এখানে বসবাসের অনুমতি পাওয়া যায়। লাটভিয়া। লাটভিয়া দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে আপনাকে 2,50,000 ইউরোর রিয়েল এস্টেট কিনতে হবে, এছাড়াও এদেশে সরকারকে 5% ফিও দিতে হবে। অস্ট্রিয়া। এদেশে 10টি ভিন্ন ধরনের বসবাসের অনুমতি পাওয়া যায়, এতে কোনো ধরনের বিনিয়োগেরও দরকার হয় না, আর এই দেশে বসবাসের অনুমতিপত্র সেঞ্জেনভুক্ত দেশগুলোতে ভিসামুক্ত ভ্রমণের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।